सलाम अलैकुम, अभी मोहम्मद जासिद हुसैन सहकारी शिक्षक खासमन बालीचर उच्च विद्यालय और कलेज सिराजदी खान मुंशीगंज। ये करोना महामारी ऑनलाइन क्लासे सकल शिक्षार्थी स्वागत। प्रिय शिक्षार्थी, आज के सप्तम श्रेणी गणित क्लासे बीजगणित बीजगणित सूत्रावली और प्रयोग देखो। देखने दूटा सूत्र लिखी, प्रथम ए प्लस बी होल स्क्वायर समान ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर। आरेकटा लिखी माइनस सूत्र ए माइनस बी होल स्क्वायर समान समान ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर। এখন এই দুটো সূত্র কিভাবে কিভাবে প্রয়োগ হয় এটা অঙ্কের মাধ্যমে আমরা সমাধান করে দেখাব। তো প্রথমে দেখি আমরা এখানে a প্লাস b এই সূত্রের একটা অঙ্ক করে আমরা দেখি, যেমন আমরা এটা লিখতে পারি সূত্রের সাহায্যে। এটা বলি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাহলে আমরা একটা অঙ্ক করি, যদি বলি এ প্লাস ফাইভ এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো, তার মানে করি এ প্লাস ফাইভ এ বর্গ এ প্লাস ফাইভ হোল স্কয়ার। এখন এটাকে আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করব। তাহলে এখানে আছে প্রথমে কি এ স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার হলো এ স্কয়ার, তারপরে সূত্রের টু আছে, দেখে সূত্রের টু, এখানে এ হলো এটা এ, এখানে বি হলো ফাইভ প্লাস বি স্কয়ার, এখানে বি হলো ফাইভ ফাইভ স্কয়ার। তাহলে যদি লিখি এ স্কয়ার পাঁচ টু এবং ফাইভ দুটো গুণ করলে হয় টেন এ প্লাস, তারপরে পাঁচের বড় করলে হয় পঁচিশ। এখান থেকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলে এই অঙ্কটা করলে আমাদের হয় না এটা। তাহলে এখন আমরা মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রের মাধ্যমে আরেকটা অঙ্ক প্রয়োগ করে দেখি, যদি এরকম লিখি এটা আরেকটা ফাইভ এক্স মাইনাস সেভেন এ বর্গ ফাইভ এক্স মাইনাস সেভেন হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে যদি ফাইভ এক্স পুরোটাকে এ ধরি সেভেন বি ধরি, তাহলে হয় এ স্কয়ার ফাইভ এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্রের এই সূত্রের টু, এখানে সূত্রে মাইনাস, তারপর এ হলো ফাইভ এক্স, এখানে বি হল সেভেন প্লাস, এই যে এখানে সূত্রে প্লাস বি হল সেভেন স্কয়ার, এখানে পাঁচের বড় করে হয় পঁচিশ আর এক্সের উপর স্কয়ার, তাহলে এখানে টু ফাইভ সেভেন গুণ করা হয় পাঁচ জন দশ সাত দশে সত্তর এক্স প্লাস সেভেন এ বড় করলে হয় সাত সাতা উনপঞ্চাশ। তাহলে এখানে আমরা প্লাসে এবং মাইনাসে দুটাই দুই সূত্রে দুটো অঙ্ক করে দেখালাম। এখন চলো যদি আমরা সংখ্যার মাধ্যমে
সংখ্যার মাধ্যমে আর আরেকটা দেখাই যদি বলা হয় পঞ্চান্ন এর বর্গ আমরা এই পঞ্চান্নকে পঞ্চাশ প্লাস ফাইভ হোল স্কোয়ার লিখতে পারি তাহলে দেখি আমরা এখানে পঞ্চাশ হলো আমরা দড়ি এ এটাকে এখানে যেহেতু প্লাস তাহলে এখানে প্লাসের সূত্র আছে এইটাকে আমরা এ দড়ি তাহলে হবে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ হলো পঞ্চাশ বি হলো ফাইভ প্লাস বি স্কোয়ার ফাইভ স্কোয়ার এখন পঞ্চাশকে যদি আমরা বর্গ করি তাহলে হবে পঁচিশশো প্লাস এখন এটা যদি আমরা গুণ করি তো পঞ্চাশ দুই গুণ করলে হয় একশো একশো আর পাঁচ গুণ করলে হয় পাঁচশো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা এটা যোগ করি যোগ করা হয় আমাদের তিনটা আমরা যোগ করে ফেলি তিন হাজার পঁচিশ তাহলে আমরা এখানে একটা সংখ্যার মাধ্যমে দেখালাম এখন তো এখানে দেখলাম দুই চলক এবং সংখ্যা আরেকটা দেখি তিন চলক বিশিষ্ট একই অঙ্কটা দেখাই যেমন আমরা যদি লিখি টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ এখানে আমরা দেখি এখানে সে তিনটা টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এখন আমরা সূত্রতে আমরা দুইটা দিয়ে এ প্লাস বি এ মাইনাস বি আমরা যে কোনো দুইটাকে মানে একটা ধরে নিতে হবে টু এক্স প্লাস ওয়াই এই দুটাকে একটা অথবা ওয়াই মাইনাস জেড এই দুটাকে একটা ধরে নিতে পারি হয় টু এক্স প্লাস ওয়াই এটাকে এই হিসেবে ধরতে পারি আর জেড হলো বি হিসেবে ধরতে পারি এখন আবার যদি টু এক্সকে যদি এ ধরি তাহলে ওয়াই মাইনাস জেডকে ধরতে হবে বি তাহলে আমরা ধরি প্রথম দুটাকে আমরা মনে মনে এ ধরি এটাকে বি ধরি নিই তাহলে এখানে আমরা কি হচ্ছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সূত্র দিয়ে আমরা প্রয়োগ করব তো প্রথমে এ হলো টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার এবার এখানে মাইনাস সূত্রে মাইনাস আছে সূত্রে টু এ লিখছি পুরোটা টু এক্স প্লাস ওয়াই বি হল জেড প্লাস বি স্কোয়ার বি এখানে লিখছি জেড স্কোয়ার এখানে আবার আসছে এ প্লাস বি এ প্লাস বি আরেকটা সূত্র আসছে তাহলে এটা আবার এ প্লাস বি সূত্র প্রয়োগ করি তাহলে এখানে আবার এটা সূত্র টু এক্স স্কোয়ার সূত্রের টু এ হলো টু এক্স বি হলো ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস
এখন আমরা এখানে 2 এবং z দিয়ে এই দুটোকে গুণ করব তো 2z দিয়ে এই দুটোকে গুণ করি তো 2z আর 2x গুণ করলে হয় 4xz প্লাস এবং মাইনাস হবে মাইনাস তাহলে 2yz প্লাস z স্কয়ার তাহলে এটা 2 এর বর্গমূল হয় 4x স্কয়ার প্লাস তাহলে এখানে 2 আর 2 গুণ করলে কত হলো 4xy প্লাস y স্কয়ার মাইনাস 4xz প্লাস 2yz প্লাস z স্কয়ার এখন আমরা এই স্কয়ার গুলো একসাথে রাখতে পারি যে 4x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার 4xy xy z মাইনাস 2y z প্রিয় শিক্ষার্থীরা এই দুটার সূত্রের মাধ্যমে ये चार अंक प्रयोग एवं समाधान देखल और अंक मानी प्रॉब्लम आगू तुम्हारा निजे बसाय क्ज करी क्या रही आज के दूटा सूत्र माध्यम ये अंक प्रयोग देखल आगामी क्लस और सूत्र नहीं और किस अंक समस्या समाधान करब आज के आजकल मत এখানেই শেষ পরবর্তী ক্লাসে যেন তোমাদের সেই ক্লাস অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলা মানে অঙ্কগুলো সমাধান করব এবং তো সবাই তোমরা ঘরে থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফেজ।